আমাদের প্রথম আপত্তি হচ্ছে যে বল প্রয়োগ করে কোনো জমি অধিগ্রহণ করা চলবে না কোনো পর্যায়ে। দ্বিতীয়, শতকরা 100% জমি যারা শিল্প করতে আগ্রহী তাদের জমি ক্রয় করতে হবে জমির মালিকের সঙ্গে কথা বলে বা কৃষকদের সঙ্গে কথা বলে। মাঝপথে সরকার কোনো দালালির ভূমিকা গ্রহণ করবে না এবং জমির মূল্যায়নও নির্ধারিত হবে সম্পূর্ণভাবেই উভয়ের মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে। ব্রিটিশ আমলের এই আইন 1894 সালে যে আইন আজও বলবৎ আছে, এর পরিবর্তন যখন হচ্ছেই তখন এটা যাতে সর্বাঙ্গ সুন্দর এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় কেন্দ্রীয় সরকারের উচিত সেদিকে পদক্ষেপ গ্রহণ করা। আমরা এটা ঠিক মনে করি না, সরকারের একটা ভূমিকা থাকা উচিত, কারণ ল্যান্ড সার্ক যারা ল্যান্ড মাফিয়া আছে আমাদের দেশে, দালাল আছে আমাদের দেশে, কৃষকদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে, এই দালালদের প্রভাব থেকে দালালদের এ থেকে কৃষকদের এ করার জন্য সরকারের একটা ভূমিকা থাকা উচিত, এটা আমরা বারবার বলে এসেছি। আলাদা রেখে 20% অধিগ্রহণ হবে এই আইনে, যে আইন হচ্ছে 80% জমি অধিগ্রহণ হবে এই সমস্ত আইনে, তাতে কোনো লাভ হবে না কৃষকদের, আর সে আইনে কোনো রিহ্যাবিলিটেশন রিসেটেলমেন্ট প্যাকেজ নেই। বিলটা যেটা এসছে সেই বিলে কিন্তু সরকার দালালের ভূমিকায় নেই, সরকার কতগুলো ফর্মুলা তৈরি করে দিয়েছে এবং এটাই কিন্তু সরকারের দায়িত্ব। সরকার তো সবটাই বিজনেসম্যানদের হাতে ছেড়ে দিতে পারেন না, যে জন্য বিজনেসম্যানদেরও কন্ট্রোল করা হয়েছে। জমির মালিক যারা তারা এত বেশি কম্পেনসেশন পাবেন, এই যে দুটোর মধ্যে একটা সমীকরণ তৈরি করা হয়েছে শিল্প এবং কৃষির মধ্যে, 100 বছর পর এটা একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, এইটার বিরোধিতা করার কোনো অর্থ হতে পারে না। কেবলমাত্র সংকীর্ণ রাজনৈতিক কারণ ছাড়া কোনো যুক্তি দিয়ে এই বিলের বিরোধিতা করা যায় না।